হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার তনুশ্রী বিশ্বাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্কনি, দুর্গাপুরের মার্কনি প্যান্ডেল দক্ষিণ পল্লীতে। দেখুন, মার্কনি প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকছি, আর লাইটিং কি সুন্দর লাইটিং! আপনারা তো সবাই জানেন মার্কনির প্যান্ডেল বেস্ট। এই বছর মার্কনির থিম হলো কর্ণাটকের মন্দির। আজকের মার্কনি প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে, লাইটিংও হয়ে গিয়েছে, কিন্তু ঢোকার মুখে কিছু ইনকমপ্লিট আছে, ওগুলো এখনও কমপ্লিট হয়নি, বাঁশ লাগানো আছে, কাজ চলছে। দেখুন রাস্তার ধারে কি সুন্দর পরি করেছে, আর গাছে কি সুন্দর লাইটিং করেছে। বাচ্চা বড় যারাই আসবে এই লাইটিং এর দিকে তাকিয়ে থাকবে, এত সুন্দর দেখতে লাগছে, আপনারা দাঁড়িয়ে দেখতেই থাকবেন। দেখুন আমরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করছি, ঢোকার মুখে এখনো কাজ কমপ্লিট হয়নি। কি সুন্দর হয়েছে দেখুন কর্ণাটকের মন্দির, ওয়াও, জাস্ট ওয়াও। আর সামনে বীর জওয়ানদের উদ্দেশ্যে প্রণাম জানানো হয়েছে, দেখে খুব ভালো লাগলো, আপনাদেরও দেখে খুব ভালো লাগবে। একবার আসুন দুর্গাপুরে, এই দক্ষিণ পল্লীতে মার্কনিতে এই প্যান্ডেলটা দেখতে, প্যান্ডেলটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। বলুন মাকে এবার কে কে দেখতে চান, এবার তো মাকে দেখার পালা, মাকে দেখবো, কত সুন্দর সাজিয়েছে, মায়ের রূপ অসাধারণ, মাকে কত সুন্দর লাগছে, আপনারা দেখুন। মায়ের এই সুন্দর রূপটা দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে দুর্গাপুরে মার্কনি প্যান্ডেল দেখতে। দেখুন মা কত সুন্দর সেজে আছে, আমরা সারা বছর ধরে অপেক্ষা করি মায়ের এই সুন্দর রূপটা দেখার জন্য, এত দিন ধরে অপেক্ষা করতে থাকি মাকে এমন সুন্দর রূপে আমরা দেখব। আমি তো ফোনে ভিডিও করেছি, তাই প্যান্ডেলটা আপনাদের হয়তো ভালো করে দেখাতে পারলাম না, আর বোঝাতেও পারলাম না, প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, জাস্ট অসাধারণ। আপনারা এসে একবার দেখে যান, আমার তো আসতে ইচ্ছা করছিল না, ভিতরটা এত সুন্দর লাগছে যেন ওখানেই বসে থাকি সব সময়। যদি দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী এই প্যান্ডেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে।